আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো জাপান ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে আমি একটু আসছি হচ্ছে আমাদের বিল্ডিং, আমরা যে সরকারি বাসায় থাকি সে বাসার যে বছর বছর এক একজনের কাছে একটা দায়িত্ব পড়ে, কিছু দায়িত্ব পড়ে। আমার দায়িত্ব ছিল হচ্ছে যে আমাদের সিঁড়িতে যে লাইট জ্বলে সে লাইটের জন্য আমাদের 2000 ইয়েন করে মাসে বিল দিতে হয়। বিলগুলি সব একসাথে করে তারপর একজনের কাছে দিয়ে আসা হলো আমার দায়িত্ব। তা আমি সে বিলটাই এক জাপানিজের বাসায় দিতে গেছিলাম। সে আমাদের পুরো বিল্ডিংয়ের 6টা ফ্ল্যাট আমাদের এখানে বিল্ডিংয়ে, এই 6টা ফ্ল্যাটের 12,000 টাকা আমার দিয়ে আসতে হয় প্রত্যেক মাসে উঠায়। আবার সেই আমি সে টাকাটা দিতে গেছিলাম, আর হচ্ছে সাথে আমার ওই জাপানিজ যে যাকে দেখলেন সে আমাকে হাঙ্কো দিয়ে দিতেছিল যে আমি যে টাকাটা দিছি তার প্রমাণ। সব বুঝাই দিয়ে তারপর আমি বাসায় চলে আসছি। বাসায় এসে আমি একটু রান্না করতেছিলাম, আমি পাতাকপি ভাজি করব। পাতাকপিটা ভাজি করে ফেলছি আমি, তারপর হচ্ছে এই মাছের ডিমটা, সেম ইলিশ মাছের মতো খুবই টেস্ট এই ডিমটা মাছের। এটা আমি মাঝে মাঝে আমরা পাই, সবসময় পাওয়া যায় না আমাদের এখানে। আমি সেটাই একটু টমেটো দিয়ে ই করে ভুনা করব। আর টমেটোর এই ডিব্বাটা যেরকম করে এয়ার টাইট করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এটা নষ্ট হয় না। আমার ভিডিওটা সবসময় যারা দেখেন আমাকে সবসময় সাপোর্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে অল অপশনে দিয়ে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা মনে করেন আমার, আপনারা যারা পছন্দ করেন জাপানের সব কিছু, জাপান পছন্দ করেন, দেখতে পছন্দ করেন, তারা প্লিজ শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমি তো চটপট করে রান্না টান্না করে ফেলতেছিলাম, আসলে সারাদিন একা একা এক হাতে সব করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, যার জন্য অনেক কিছু শেয়ার করা হয় না। আর বাচ্চাদের নিয়ে তো অনেক ঝামেলা, ওরা এক একজন এক একটা খাইতে চায়, দেখা যায় একজন মাছ খাবে না একজন মাংস খাবে না, এই অবস্থা। আর ওর বাবাও অত বেশি তেলের জিনিস বেশি পছন্দ করে না, তেলালা খাবার পোলা মাংসটা পছন্দ করে না। আমি একটু জিরা ফাঁকি করে নিতেছিলাম, এই যে মাছের ডিম এগুলিতে কিন্তু মাংস এগুলিতে একটু জিরা ফাঁকি না দিলে ভালো লাগে না, একটু কেমন যেন একটু গন্ধ আসে। আমি এরকম জিরাটা টেলে তারপরে পাটায় ফাঁকি করে নিতেছিলাম। আমি একবার এ করে রাখি সেটা শেষ হয়ে গেছিলো আমার, তাই আমি আবার একটু করে রাখছি। তো আমার ডিম ভুনা শেষ, আর আমি করব হচ্ছে আলু ভাজি। এই আলু ভাজিটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরা ভাতের সাথেও পছন্দ করে, প্লাস রুটি পরোটা এগুলি দিয়েও কিন্তু খেতে অনেক পছন্দ করে। তাই আমি আলু ভাজিটা করে রাখতেছি যাতে সকালবেলা ওরা রুটি দেখে স্কুলে চলে যেতে পারে। সাথে একটু ধনে পাতা দিতে পারলে খুব ভালো লাগে এই আলু ভাজিটা। এই তো আমার ভাজি হয়ে গেছে, সারাদিন একা একা কাজ করতে করতে একেবারে একটা ক্লান্ত ভাব চলে আসে। আসলে আমি আবার একটু আলু ভাজতেছিলাম, মাহি চলে যাবে হচ্ছে মাদ্রাসায়, তো ওকে একটু খাওয়া দাওয়া করাই দিব যাতে ওর আস্তে আস্তে রাত 9টার আগে বাসায় আসতে পারে না, যাতে ওর ক্ষুধাটা না লাগে। তা আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করব না,
যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।